সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে গেল দুই জুন থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই আওয়ামী লীগ নেতা অবস্থার অবনতি হলে গেল ১৯ জুন সকালে তাকে আইসিউতে নেওয়া হয় পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে নেওয়া হয় কিন্তু শুক্রবার বেলা এগারোটার দিকে আবারও অবস্থা খারাপের দিকে যাওয়ায় সাহারা খাতুনকে নেওয়া হয়েছে আইসিইউতে সাতাত্তর বছর বয়সে সাহারা খাতুন জ্বর অ্যালার্জির সহ বিভিন্ন জটিলতা নিয়ে দুইজন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন